আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটলটার একুশে রাতের আজকের আয়োজনে। আলোচনার পুরোটা সময় জুড়ে ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। কথা বলতে চাচ্ছি চলচ্চিত্র নিয়ে। এই ঈদকে সামনে রেখে, আমি ঈদুল ফিতরের কথা বলছি, ঈদুল ফিতরকে সামনে রেখে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে রেকর্ড সংখ্যক সিনেমা, এবং এটাই গণমাধ্যমে শিরোনাম হয়েছে যে এত বেশি সংখ্যক সিনেমা যেখানে মুক্তি দেওয়া হচ্ছে সেখানে হলগুলোর কী অবস্থা। কারণ আমরা দেখেছি বছরের পর বছর কীভাবে হলের সংখ্যা কমেছে, সেখান থেকে যে পরিমাণ টাকা লগ্নি করা হয়েছে সেটা উঠে আসার সম্ভাবনা রয়েছে কি না, সিনেমার মান নিয়ে কথা রয়েছে, এবং যারা এখানে নানান ধরনের কাজ করেছে অভিনয় শিল্পী থেকে শুরু করে সেই জায়গায় একটি আলোচনা রয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমার প্রচার প্রচারণার ক্ষেত্রে যে এক ধরনের, আমি ভিন্নতা বলবো, অনেক বছরের আগের সাথে যদি আমরা তুলনামূলক আলোচনায় যাই সেখান থেকে ভিন্নতা বলবো, কারণ আগে তো মাইকিং করা হতো, পোস্টার লাগানো হতো, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা করা হচ্ছে। সেখান থেকে কি কোনো বাড়িয়ে করা হচ্ছে কি না, প্রতারণার ব্যাপারটা থাকছে কি না, দর্শক হলে গিয়ে যতটুকু সেই দেখা যাচ্ছে প্রমোতে সেটাই পাচ্ছে কি না, নানান আলোচনা রয়েছে। আমরাও একটু করতে চাচ্ছি নিটলটা একুশের রাতে সেই আলোচনা, এবং এই আলোচনা যারা চমৎকার ভাবে বেগবান করতে পারবেন, যারা বিভিন্ন তথ্য দিতে পারবেন, তেমন তিনজন রয়েছেন, আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ফুয়াদ চৌধুরী, চলচ্চিত্র পরিচালক, রয়েছেন মাঝে আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, এবং সর্বডানে রয়েছেন সৈকত সালাউদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক ও আন্তর্জাতিক পরিবেশক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ফুয়াদ চৌধুরী, শুরুটা নিঃসন্দেহে করে ফেলবেন যে যে সিনেমাগুলো বের হচ্ছে সংখ্যাটা নিয়ে আগে কথা বলতে চাই, মানের আলাপটা আমরা পরে করতে চাই। সংখ্যা যে পরিমাণ বের হচ্ছে এবার ঈদে 13টি, এবং বলা হচ্ছে নিকটতম বছরগুলোর মধ্যে সেই সংখ্যাটা অনেক বেশি, 2009 সালে বোধহয় 11টি ছিল, কিন্তু 2009 সালের তুলনায় এখন আমাদের হলের সংখ্যা কম, তাহলে এটা কি অনেক বেশি সাহস হয়ে গেল কি না, আপনারও একটি রয়েছে সিনেমা? আমি তো বলবো যে আমরা যারা রিলিজ করেছি বা করবো তারা সাহসের পরিচয় দিয়েছে ফর শিওর। আর কথা হচ্ছে যে আমি আবার একটু অন্যভাবে দেখি, আমি দেখি যে ইয়াং ফিল্ম মেকাররা যারা ভালো ছবি তৈরি করে তারা উৎসাহ নিয়ে করেছে, অনেক ছবি হয়েছে যেগুলোর মধ্যে কয়েকটা ভীষণ ভালো হবে আমি শিওর, এবং তাদের যে সোশ্যাল মিডিয়াতে যে পাবলিসিটি করছে, টিজার চালাচ্ছে, ট্রেলার চালাচ্ছে, দেখে তো আমার কাছে খুব আমি আশাবাদী। কিন্তু এইটা আমরা জানি যে ঈদের মধ্যে এত ভিড় না করে ফেব্রুয়ারি মাস বা তার আগের মাসগুলোতে যখন সিনেমা হলে অত ছবি ছিল না, মানে একটা সিনেমা চলছে রোজার সময় এইসব আর কি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু ক্যালকুলেশন হিসাব করে যদি ফিল্ম মেকাররা ছাড়তে পারতো তাহলে হয়তো দর্শকও পেতো, কিন্তু এখন তো পুরো কম্পিটিশন, কম্পিটিশনে দেখা যাক কি হয়। সেই জায়গাটাই হয়, বলছিলাম যে আপনারও একটি রয়েছে সিনেমা, সেটা নিয়েও কথা বলবো। আসতে চাই আওলাদ হোসেন আপনার কাছে, আপনার কি মনে হয় এই সাহসটা কি আবার অন্য কোনো ধরনের নেতিবাচকতা আসবে কি না, বিশেষ করে যারা নতুন, বলছিলেন ফুয়াদ চৌধুরী যে অনেক নতুন নতুন আছেন, তারা করছেন, কাজ করছেন, উৎসাহিত হচ্ছেন, কোনোভাবে আবার নিরুৎসাহিত হয়ে যাবেন না তো? জি না, আমি প্রথমে একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি, পবিত্র ঈদের সামনে একদিন পরে ঈদ, আমরা দর্শকদের পক্ষ থেকে এবং সিনেমার মালিক সমিতির পক্ষ থেকে আজকে দুজন বিজ্ঞ অভিজ্ঞ রয়েছেন, একজন পরিচালক, একজন মিডিয়া ব্যক্তিত্ব, তাদেরকেও আমরা হল মালিক সমিতির পক্ষ থেকে, বাংলাদেশের যে কোনো প্রেক্ষাগৃহ করেছে সকলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম বলবো প্রতিযোগিতার বাজার, আমরা হল মালিকরা খুব উৎসাহিত হয়েছি, যারা ছবিগুলি বানিয়েছে তাদেরকে সার্বিক চেষ্টা চালাচ্ছে যে আমরা যেহেতু হলগুলোতে ছবিগুলো দেখাতে পারি, তার জন্য আমাদের সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনগুলো সেভাবে আমরা প্রস্তুত নিয়েছি। আমাদের যে কোনো সিনেমা হলে ছিল আমরা কিন্তু 50-এর নিচে চলে আসছিলাম, এবার কিন্তু আমরা 160-এর উপরে চলে যাব, তাই আমরা কিন্তু আশা করছি যে এই হলগুলোকে ধরে রাখতে হবে, এই হলগুলো ধরে রাখতে হলে আমাদেরকে ছবি দিতে হবে। ছবি দিতে হলে কী হবে, এই যে এবার ঈদের 13টা ছবি আসলো, আমরা কিন্তু ছবি কাউকে ছোটো করে দেখছি না, সবাইকে উৎসাহ দিচ্ছি যে আপনারা ভালো ভালো ছবি বানান, কিন্তু যারা আমাদের অভিজ্ঞ প্রযোজক রয়েছেন, পরিচালক রয়েছেন এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরও একটু বুঝতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা
কিভাবে এই 10-12টা ছবিকে আমরা দর্শকদের উপহার দিতে পারি। যদি আরেকটু কম এসে সবাই প্রতিযোগিতা বাজার সৃষ্টি করতো তাহলে মনে হয় আমার আরও বলা হতো, দর্শকরা উপভোগ করতো। একটা পরিবার থেকে 10-12টা ছবি দেখাটা খুব টাফ। এর জন্য আমি প্রযোজকদেরকে অনুরোধ করব এবং পরিচালকদেরকে অনুরোধ করব, ভবিষ্যতে আমরা সব কিছু চিন্তা ভাবনা করে একসাথে মনে কাঁধে কাঁধ মিলিয়ে এই ইন্ডাস্ট্রিকে টিকা রাখার জন্য আমরা সবাই। যেখানে 160-এর কথা বললেন এবং সেখানে নতুন যারা রয়েছেন একদম প্রযোজক বা পরিচালক আমি বলছি তাদের কথা, তারা কি খুব পাচ্ছেন? কারণ আমরা তো এরকম বোধহয় গণমাধ্যমে ইতিমধ্যেই এই নিউজগুলো হয়ে গেছে যে শাকিব খান তিনি হচ্ছেন বাংলাদেশের যেহেতু খুব একটি জায়গা সুপারস্টার বা জায়গা দখল করে আছেন দীর্ঘ বছর ধরে, তার প্রতি মানুষের তো একটা ফ্যাসিনেশন থাকবে, তার সিনেমাই বেশি সংখ্যক হল নিয়ে নিয়েছে, তাহলে বাকিদের জন্য কি থাকবে? না না, হল নিয়ে নিয়েছে সে এগুলো সঠিক না, তার দর্শকরা চাহিদাকে হল মালিকরা চাচ্ছে, সাকিবের ছবি চাচ্ছে গ্রামগঞ্জে এবং শহরে, সবাই সাকিবকে ভালোবাসতে চায় এবং তার ছবিটা উপভোগ করতে চায় ঈদে পরিবার পরিজন নিয়ে। সবার ছবি চায়, কারো ছবি যে চায় নাই যে সঠিক না। যারা ছবি দেখবে যে ঈদের দিন অনেকে গিয়ে দেখবে যে এই ছবির মেরিটটা অনেক সুন্দর হয়েছে, কাস্টিং এবং ভালো ভালো অভিনয় তারা এখানে সৈপুণ্য দেখা গেছে। আমরা আশা করি যারা অভিনয় করেছে যারা আমাদের তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবোধ করি বলে এই দূর সময়ে এসে সাহসিকতার সহায় প্রযোজক এবং পরিচালক একটি ছবি উপহার দিয়েছে। আমরা হল মালিকের পক্ষ থেকে আমাদের সার্বিক চেষ্টা চালাচ্ছি যে যাতে হলের পরিবেশগুলি ভালো থাকে, মহিলারা হলে গিয়ে ছবি দেখতে পায় এবং আমাদের বাচ্চারা হলে গিয়ে ভালো একটি পরিবেশ পায়। সেই দিক বিবেচনা করে আমরা প্রত্যেকটি প্রযোজক পরিচালককে আমরা সালাম জানাচ্ছি, কারণ কি হলের এই ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে যখন, তখন এই সাহসিক 12 জন বলেন আর 13 জন বলেন, তারা কিন্তু সাহস নিয়ে তাদের ছবিগুলো মুক্তি দিয়েছে। আমরা কিন্তু তাকে ছোট করাই নাই, আমরা চাইবো প্রত্যেকটি ছবি আমাদের মা বোন যারা রয়েছেন, আমাদের যারা সিনেমা হলের দর্শক রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের পরিচালকদের পাশে থাকতে হবে এবং আমাদের নতুন নতুন শিল্পী যারা অভিনয় করেছে তাদেরকে আমাদের উৎসাহিত করতে হবে এবং যারা লগ্নি করেছেন তাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে, যাতে ভবিষ্যতে এই হলগুলো ধরে রাখা যায়। এই চেষ্টা আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ আন্তরিক প্রচেষ্টা রয়েছে সবাইকে উৎসাহিত করতে, কিন্তু সৈকত সালাউদ্দিন, সবাইকে উৎসাহিত কি একসাথে করা যাবে কি না? কারণ নতুন পরিচালক, নতুন প্রযোজক, তারা সাহস করে সিনেমা বানিয়েছেন, আমি ধরলাম যে তারা বানিয়েছেন এবং তারা দেশের যে চলচ্চিত্র যেটাকে আমরা শিল্প বলি সেই শিল্পটাকে ধরে রাখতে অনন্য ভূমিকা পালন করতে এগিয়ে এসেছেন, সেই জায়গাটায় তাদেরকে কতটা আসলে নিরুৎসাহিত করা যাবে, উৎসাহিতই বা কতটা করা যাবে, আমি প্রশ্নটা দুভাবেই রাখলাম। কারণ যদি সেই অর্থে তারা না পায়, কারণ দর্শকরা কাকে চাচ্ছে সেই চাহিদাকে প্রাধান্য দেওয়া গেলে এই উৎসাহিত করা কিন্তু নিরুৎসাহিত করা, এই জায়গাটা সমীকরণটা কীভাবে মিলবে সবটা মিলে আমি একটু আপনার কাছে জানতে চাই। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এখানে যারা আছেন, আপনাকে এবং একুশেটিভির দর্শকদের। আপনি প্রথম যে জিনিসটি জানতে চেয়েছিলেন সেই জিনিসটি নিয়ে কথা বলি, সেটা হলো যে এতগুলো সিনেমা আসলে মুক্তি পেলে কি হয়। হ্যাঁ, খুব যদি আপনি মোটা দাগে বলেন দর্শকের একদিক থেকে ভালো হয়, তিনি তার পছন্দের সিনেমাটা বেছে নিতে পারেন। এই একটি বিষয় ছাড়া যা এই এত সিনেমা রিলিজ হলে যা ঘটে তার সবটাই খারাপ, ট্রেডের জন্য আসলে এটার ভালো কিছু নাই। কারণ দেখেন যে একটা ট্রেড কীভাবে চলে, এক মাসে কিন্তু আপনি পেঁয়াজ খাবেন না, আপনি সারা বছর পেঁয়াজ খান। তো যারা সিনেমা ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু সারা বছর তাদের সিনেমার চাহিদা থাকে। এখন যারা একটা সিনেমা যারা নির্মাণ করছেন তাদের যেরকম হল দরকার সিনেমা দেখানোর সময়, এই সময় এসে তারা হলের গুরুত্ব বোঝেন, পরিবেশকের গুরুত্ব বোঝেন, আর সারা বছর এই পরিবেশক এবং এই প্রদর্শকরা হল মালিকরা কীভাবে থাকেন সেটা কিন্তু আমাদের নির্মাতারা সবসময় বুঝতে চান না। আমার কথা হলো যে ঈদে আসলে এতগুলো সিনেমা আসার কারণটা কী, যেখানে আমাদের এবছরই যদি আমি আপনাকে বলি ফেব্রুয়ারি পুরো মাসটা খালি ছিল। আপনি জানেন যে ফেব্রুয়ারি মাস হিন্দি সিনেমা আমাদের এখানে নিষিদ্ধ, চলতে পারবে না। মার্চ মাসের প্রায় 15টা দিন, তারপর রোজা শুরু হয়েছে। এই দীর্ঘ সময় আমাদের দেশে কেন সিনেমাগুলো রিলিজ হয় না? আপনার আমার কাছে যদি আপনি বলেন হাওয়া তো ঈদে রিলিজ হয় নাই, হাওয়া কী করে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হয়েছে? সো আমার মনে হয় যে ঈদ নিয়ে একটা অহেতুক আগ্রহ তৈরি হয়েছে, একটা প্রেশার তৈরি হয়েছে। আমার ঈদ নিয়ে এত আগ্রহের আরেকটা কারণ মনে হয় সেটি হচ্ছে যে ক্রিকেটের মতো সিনেমাও এখন অনেক বেশি ইভেন্ট হয়ে যাচ্ছে। আসলে আমার মনে হয় যে ঈদে কিছু স্পন্সর তারা পান,
তারা হয়তো কিছু আলোচনা পান যেগুলো হয়তো তাদের ওটিটিতে সেল করতে একটা সুবিধা হতে পারে, এই সমস্ত নানা কারণে আসলে তারা ঈদে সিনেমাটা মুক্তি দিতে চান। অর্থাৎ টার্গেট করে ঈদকে, টার্গেট করা হয় ঈদে যে হ্যাঁ ঠিক আছে ঈদে আসলে প্রচারটা বেশি হবে, তাহলে আমার ওটিটি রাইটসটা একটু বেশি সেল হবে, বা ঈদে আসলে আমি যে আসলে এখানে স্পন্সর পাচ্ছি তাদের প্রচারণাটা বেশি হবে। কিন্তু আপনি যদি আসলে থিয়েটারের কথা চিন্তা করেন তাহলে এতগুলো সিনেমা আসা উচিত না। এখন এর মধ্যেও আমি এখন যে কাজটা করি যে আমাদের প্রায় কিন্তু দেশের বাইরে 21টা ছবি মুক্তি পেয়ে গেছে, সে ঈদেও কিন্তু আমরা কানাডায় আমেরিকা এবং মিডল ইস্টে রাজকুমার মুক্তি দিচ্ছি, এবং রাজকুমারের কিছু পরেই আমরা আবার কাজল রেখেও মুক্তি দিচ্ছি। সো বাংলাদেশের সিনেমা কিন্তু এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের সিনেমা দেশের বাইরেও হাওয়ার মতো একটি সিনেমা শুধু কানাডা আমেরিকা থেকে $350,000 গ্রস করেছে, তারা অন্যান্য জায়গা থেকে আরও $100,000 গ্রস করেছে, পরাণ ভালো ব্যবসা করেছে, প্রিয়তমা ভালো ব্যবসা করেছে, অনেকগুলো সিনেমা আছে, দেবী ভালো ব্যবসা করেছে, ঢাকা এটাকে ভালো ব্যবসা করেছে, এগুলো বাংলাদেশেরই সিনেমা, শুধু দেশে না। এবং খুব আশার জায়গা হচ্ছে যে দেশে যখন সিনেমা হলের একটা সংকট আছে তখন কিন্তু দেশের বাইরে আমরা 150 থিয়েটারে এবং বিশ্বের অভিজাত সিনেমা হলগুলোতে বাংলাদেশের সিনেমা রিলিজ হচ্ছে। আমার মনে হয় এখানে আওলাদ ভাই আছেন বা পুয়াদ ভাই আছেন, আমাদের যারা চলচ্চিত্র নেতৃবৃন্দ তাদেরকে সিনেমা মুক্তিটা একটা নিয়মের মধ্যে আনতে হবে। শুধু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সিনেমার যে গলাবাজি চলে, শুধু নির্বাচনকে কেন্দ্র করে একে অন্যকে নিয়ে যে আপনার আক্রমণ, প্রতি আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ চলে, এগুলো থেকে মুক্ত হয়ে ঈদের সিনেমা আপনাকে যদি মুক্তি দিতে হয়, এটা আমার একটা প্রপোজাল, এক মাস আগে আপনার কাছে সেন্সর সার্টিফিকেট আছে কি না এটা আমার মনে হয় আমাদের সমিতিগুলো দেখা উচিত, যে আপনি ঈদের সিনেমা মুক্তি দিতে পারেন ওপেন। সবচেয়ে ভালো হয় যে একটা যদি বাইন্ডিংস থাকে যে আপনি এটা আগে ছিল এটা মানা হয় নাই, হ্যাঁ মানে যে 5টা বা 6টা সিনেমা আপনি বড়জোর মুক্তি দিতে পারবেন, বা দেশের এই প্রেক্ষিতে এখন সিনেমা হল কম আপনারা 4টা সিনেমা দিতে পারবেন, কিন্তু এখন যেটা হয়েছে সবাই দিতে পারছে, এবং সবাই কীভাবে দিতে পারছে, সেন্সর হচ্ছে শেষ মুহূর্তে, আপনার সিনেমার ডিসিপি হচ্ছে শেষ মুহূর্তে, তো এমন একটা অবস্থায় আমার মনে হয় যে যারা ট্রেডের ব্যবসাটা করতে চান জি তারা খুব আমি বলবো যে অস্বস্তি বোধ করেন, এবং এভাবে আসলে কোনো সিনেমার ব্যবসা হতে পারে বলে আমার মনে হয় না, রাইট ব্যবসাটা হতে পারে না। এবং আপনি যেটা বললেন এ ধরনের পরিস্থিতিতে নতুনের বিকাশ হবে না। এবং আপনি তো ট্রেডের কথা বললেন, এখন তো এরকম তড়িঘড়ি ঘুরে যে সেন্সর হচ্ছে শেষ মুহূর্তে, এই কথাটার মধ্যে মনে হয় যে তাহলে মানটা আসলে তড়িঘড়ি করলে কতটা থাকে? আমি আপনাকে বলছি যে যে সিনেমাটি দুদিন পরে মুক্তি পাবে সেই সিনেমাটি গতকালকে পর্যন্ত আমি খোঁজ নিয়েছি, বেশিরভাগ সিনেমা হলগুলোর ডিসিপি কমপ্লিট হয় নাই। সো আপনি আমাকে বলেন যে যে মাল্টিপ্লেক্সগুলো ডিসিপি ইনজাস্ট করবে তারা যে নিজেরা ঠিকভাবে দেখে চালাবে, তাহলে এই যে সিনেমাগুলো আপনার সিলেক্ট করা হয়েছে কিসের বেসিসে আসলে সিলেক্ট করা হয়েছে, একদম ধারণার বেসিসে সিলেক্ট করা হয়েছে, এবং সেখানেই তো আপনার রাজকুমার এগিয়ে যাবে। যখন আপনি ধারণার উপরে কোনো সিনেমা চুজ করবেন তখন একজন ব্যবসায়ী একটা পরীক্ষিত সিনেমাই নেবে, তখন কিন্তু আপনার যেটা বলা হয় যে একটা ফেয়ার কম্পিটিশন, যে না ঠিক আছে সিনেমাগুলো আমরা ঠিকভাবে দেখি, দেখে আমরা চালাই, ওই কম্পিটিশন তো হচ্ছে না। তো ওটাই আমি বলছি যে যদি একটা নিয়মনীতি থাকে যে সিনেমাগুলোর এক মাস আগে অন্তত সেন্সর থাকতে হবে বা এতদিন আগে অন্তত আমরা রেসিপিটা চাই, তাহলে কিন্তু আপনার মান নিয়ন্ত্রণ করা সম্ভব এবং একটা ফেয়ার কম্পিটিশন সম্ভব, ফেয়ার কম্পিটিশন সম্ভব। ফুয়াদ চৌধুরী, এখান থেকে একটু আপনার কাছেও জেনে নেই, সেটা হচ্ছে যে এরকম যদি হয় যে কোনো নিয়ম নীতিটা একদম থাকলো না, যে চাইলো লাস্টে সেন্সর হলো এবং সেটা মুক্তি পেলো, এরকম কোনো ফেস্টিভ্যালকে ইয়ে করে একদম টার্গেট করে, সেই জায়গাটায় শুধু কি ভালো একজন পরিচালকের নাম, ভালো তিনি খুব নাম করা পরিচালক, তার বিগত সময়টাতে অনেক ভালো ভালো সিনেমা রয়েছে, সেইটা দেখেই কি দিয়ে দেওয়া উচিত, নাকি সেখানেও দেখা উচিত যে নতুন হলেও হতে পারে যে তার উনি নতুন কিন্তু তার মান অনেক ভালো, কোনটা দেখা উচিত? যে কথাগুলো উনি বললেন যে সেন্সর ক্লিয়ার, সেন্সর সার্টিফিকেট থাকতে হবে, এক মাস কেন, যে যদি হয়ে থাকে কমপ্লিট হয়ে থাকে তাহলে কয়েক মাস আগেই করা উচিত, সার্টিফিকেটটা নিলে তারপরে তার একটা প্ল্যানিং করতে পারে, সে নিজেই প্ল্যানিং করতে পারে এবং শেয়ার করতে পারে হলমার্কদের সাথে যে আমারটা সেন্সর ক্লিয়ারেন্স, আপনি প্রিভিউ করেন তো ডিসিপি দিলে বা কোনোভাবে যদি তারা একবার দেখতে পারে, ট্রেলার ট্রিজার দিয়ে তো সব কিছু বোঝা যায় না, তো গিমিক থাকে অনেক, তো যদি এই টাইমটা পাওয়া যায় এবং ওনারা হলমার্ক যদি দেখে তাহলে একজন নতুন ফিল্মমেকার বা ফিল্মমেকার যাই হোক দেখলে পরে তাদের মানে যেহেতু শাকিব খানের ছবি ব্যাপকভাবে বেরোবে, হ্যাঁ বাকি যেগুলো আছে সেগুলো যদি একবার প্রিভিউ করা সম্ভব হতো
তাহলে তারা রিসেন্ট নিতে পারতো। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে। আর আমাদের মত হতে পারে যে ভালো হয়েছে, একদম নতুন, হয়তো অভিনেতা অভিনেত্রীও নতুন, কিন্তু খুব ভালো হয়েছে, দেখতে পারলে তো সেই সিদ্ধান্তে যাওয়া যেত। অবশ্যই হতে পারে, কিন্তু ওই যে উনি বলেন যে ইয়ে কোনটা বলে কারো শুরু হতে, না না না, কোনটা বললেন যে ঈদে রিলিজ হয়নি, ইয়ে পড়ান নাকি তারপরে ওই যে মুজিব আসলো, ছবি আসলো, এইসব নানা ইয়ে করে ইভেনচুয়ালি আমরা এন্ড আপ করছি ইয়েতে। আমার একটা সুবিধা হয়েছে, সেটা হয়েছে কি, আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ আছি, মোটামুটি অ্যাক্টিভ আছি আর কি। আরেকটা হচ্ছে যেমন সুইজারল্যান্ড অ্যাম্বাসি বা অন্য কিছু অর্গানাইজেশন, এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, তারা আমাদের সাথে জয়েন করেছে, সো দে পুট আপ সাম মানি এইটা করার জন্য, কারণ এটা একটা একটা কমার্শিয়াল ছবি, কিন্তু যে মিনিংটা আছে যে নারী পাচার, তো নারী পাচারকে তারা ওই সব হোম মিনিস্ট্রির সাথে এইসব ইন্টারন্যাশনাল সাথে কাজ করে, সো দে কাম আপ উইথ আ ফান্ড অ্যান্ড বলছে এটা কমপ্লিট করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য আপনারা করেন, আপনারা শুধু সিনেমা হলে কেন দেখাবেন, অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য শিল্পকলা একাডেমির সাথে কথা বলে দেখান, কমিউনিটি হ্যাঁ মেঘনা কোনো কথা বলছি, কমিউনিটি অ্যাক্টিভেশন করেন। তো আমাদের অ্যাপ্রোচটা একটু ভিন্ন হয়েছে, সো আমরা ফাইন্যান্সিয়ালি মোটামুটি ইয়ে মানে স্বস্তির মধ্যে, কিন্তু এটা তো সবার ক্ষেত্রে হবে না, কারণ সব সিনেমা তো আর নারী পাচার নিয়ে হবে না। তো সুতরাং আমার মনে হয় যে ফিল্ম মেকারদের নিজের স্বার্থে সেন্সারটা নিয়ে চেষ্টা করা উচিত যে দেখুক, হল মালিকরা দেখুক, দেখে বলুক যে তাদের পছন্দ হয়েছে, কিন্তু তারা তো তাদের একটাই, যেমন আমাদের সিনিপ্লেক্সে বসুন্ধরা রিলিজ হবে, কিন্তু উনি বলছেন যে আমার যে বোর্ড, বোর্ড ডাইরেক্টর যারা নাকি সিনেমা চুজ করে, তারা তো এক নম্বরে শাকিব খান রাখবে, বা যারা অডিয়েন্স ড্র করবে এমন জিনিসই আমরা করবো, আপনাদের এটা কেন করবো, যেটা অডিয়েন্স ড্র না করলে কীভাবে হবে। সুতরাং আমার মনে হয় এইসব ফ্যাক্টরকে একদম অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এটা আমি এগ্রি করি যে একগুলো ছবি একসাথে বেরোতে টাফ হয়ে যাবে, খুব টাফ হয়ে যাবে। তো আমার মনে হয় যে যারা এবার এভাবে করেছেন বা যারা আরও ফিল্ম মেকিং করবেন, তারা যেন এই হিসাবটা করতে পারে, এবং আমার মনে হয় হল মালিকদের সাথে কমিউনিকেশন বা মানে অন্য অন্য ক্ষেত্রে একটা যদি একটা ভালো ওপেন প্ল্যাটফর্ম হয়, কমিউনিকেশন হয়, তাহলে তাদের বুঝে যাবে যে আমার আমার নিজের স্বার্থে এই কাজগুলো করা দরকার। আমাদের এখানে হল মালিকদের নানা কারণে শত্রু বানিয়ে ফেলা হয়, মানে হল মালিকদের যদি আপনি দোষারোপ করেন তাহলে আপনি সেফ হয়ে যাবেন, যে না আমার সিনেমাটা না ভালো ছিল, আমার সিনেমাটা কিন্তু চালাতো, হ্যাঁ আমার সিনেমা কিন্তু আয় করেছে, হ্যাঁ আমার সিনেমা কিন্তু টাকা দিল না, হ্যাঁ দিল না, কিন্তু এটা কথা হয় কি, এমন একটা পরিস্থিতিতে আসলে তাদেরকে ঠেলে দেওয়া হয় যার ফলে এই ব্যাপারগুলো তৈরি হয়, সারা বছর সিনেমা নাই, হঠাৎ করে আপনি দুটো মানে দুটো ফেস্টিভে আপনি ছবি রিলিজ দিচ্ছেন, সো আপনি একজন হল মালিক, আপনি কোন সিনেমাটা চালাবেন, আপনি এখন এই যখন অনেকগুলো সিনেমা করবে আপনি ঠিক সেই সিনেমাটাই চালাবেন যার রেফারেন্স ভালো, যার রেফারেন্স ভালো, যা যেখানে আপনার দুটো পয়সা আসবে আপনি সেই সিনেমাটাই। আমরা কিন্তু আরেকটা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এই যে 13টা ছবি রিলিজ হওয়ার পরে আমাদের সিনেমার মালিকরা সচ্চর হয়ে গেছে, যে সবাই কিন্তু সবার কাছ থেকে যে আজকে ভাইয়ের একটা ছবি বাড়াচ্ছে বা আরেকজনের বাড়াচ্ছে, সব সব ছবি যে খারাপ হবে, মেকিং খারাপ, এটা কিন্তু হল মালিকরা বলতে পারবে না, দর্শকরা যতক্ষণ কিন্তু না দেখবে, ঠিক না? তাই আমরা চিন্তা করেছি যে আমরা দেখেন এই সেন্সার বোর্ডে যারা রয়েছেন সবাই অভিজ্ঞ, কিন্তু পাশাপাশি সিনেমা হল মালিকদেরকে সেন্সার বোর্ডে রাখতে হবে, তা না হলে কি হচ্ছে দেখেন, যে একটা একটা 10টা 5টা ছবি আসছে কিন্তু ছবির মালগুলো হলেন না, না অনেকগুলো তো হলো চালানোর অধিকার নেই, মানে ই করতে পারে না, তার জন্য তো সিনেমা হল মালিক, সিনেমা সম্পর্কে আপনাদের যদি একটা ধারণা থাকে, একটা পরিচালক এবং অভিজ্ঞ কয়েকজন ধারা যদি হয় একটা সেন্সার বোর্ড, তাহলে কিন্তু ভালো হয়। এবার আমাদের মালিকরা সচ্চর হয়েছে যে আমরা মালিকদের প্রতিনিধি, আমরা সেন্সার বোর্ডের যে ছবিটা রিলিজ হবে সেটা আমরা হল মালিকরা আবার সেন্সারে যাতে হলগুলিতে ভালোভাবে দেখতে পারে দর্শকরা, তার জন্য আমরা এই সেন্সার বোর্ডের জন্য আমরা সিনেমা মালিক সমিতির পক্ষ থেকে আমরা সেন্সার বোর্ডের সদস্য ঘোষণা করব, আমাদের আমাদের জায়গায় জায়গায় দরকার প্রতিনিধি আপনাদের থাকবে, না আমাদের প্রতিনিধি তো থাকবেই, আমরা পরিচালককে নিব, প্রযোজককে নিব, এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দুই একজনকে নিয়ে আমরা আমাদের ছবির মেরিটটা আমরা আপনাদের কাছে পৌঁছাবো। সেই ক্ষেত্রে কি আওলাদ হোসেন, সেই ক্ষেত্রে যদি আগে দেখতে পারেন, এর আগে কিন্তু আমাদের এটা মিটিং হয়েছে, আপনি আপনি সেন্সর বোর্ডের কথা বলছেন বা আগে যদি দেখার সুযোগ হয়, তাহলে কি হল মালিকরা নতুন সিনেমা, নতুন প্রযোজক, নতুন পরিচালক তাদেরকে প্রাধান্য দিতে? না না অবশ্যই দিবে, দিবে না কেন, অনেক নতুন নতুন পরিচালক ভালো করেছে, আপনার বাংলাদেশে কিন্তু আগে যে 50-60 বছর ব্যবসা করেছে সেটা কিন্তু একটা পরিচালকের ছবি দেখেই দর্শকরা হলে গিয়েছেন, এই এই পরিচালকের ছবি অবশ্যই ভালো হবে, হ্যাঁ এই নায়কের ছবি অবশ্যই ভালো হবে, কিন্তু নতুনদেরকে সুযোগ কিন্তু নদী থেকে একটু হেল্প করি। এবারে ঈদে একটি বড় ছবি রিলিজ হচ্ছে, সেটি হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের কাজল, কাজল
গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের যে সিনেমাটা মনপুরা, এটি কিন্তু প্রিন্টের, যখন সিনেমা প্রিন্ট রিলিজ হতো তখন কিন্তু মুক্তি পেয়েছিল, মানে ডিজিটাল না আর কি, মাত্র 5টা হল পেয়েছিল কিন্তু প্রথম সপ্তাহে। এরপরে কিন্তু এটা 55 আরো বেড়ে গেছে, দেড়শোর উপরে চলে গেছে। তো মনপুরা আমি দেখেছি, মনপুরার ক্ষেত্রে একটা একটা ব্যাপার ছিল, চঞ্চল চৌধুরী যেহেতু ওটাই অভিনয় করেছিলেন, এবং এটার গানগুলো যে পরিমাণ আগে, মানে সিনেমার গানগুলো যদি আগে খুব বেশি রিলিজ করা হয়, আমি সেটাই বলছি যে দেখেন আমি 5টি প্রিন্ট থেকে এটি 150 হয়ে গেছে। সো সিনেমাটা আগে দেখানোর সুযোগ ছিল না, সেটা না, সেটা সিনেমা হলগুলো যখন শুধুমাত্র সিঙ্গেল হল ছিল তখন মুক্তি পেয়েছে, এবং যখন ভালো গেছে এক সপ্তাহ পরে আসলে ভালো সিনেমাকে আর আটকে রাখা সম্ভব। আরেকটা কথা, আপনার মেসেজ আপনারা দুই ভাই অভিজ্ঞ রয়েছেন, কারণ আমরা কিন্তু আমাদের বলার জায়গাটা কম, পরিচালক শিল্পী এদের বলার জায়গাটা বেশি, আমাদের বলার জায়গাটা কম কেন, আমরা আমাদের কষ্টের কথা বলি। 7 মাস যারা সিনেমা হলগুলো খুলেছে, আপনি একটা চিন্তা করেন কয়টা ছবি রিলিজ হয়েছে, কয়টা ছবি ভালো হয়েছে, কয়টা ছবি খারাপ হয়েছে, আমরা সেই দিকে যাবো। দর্শক শুধু ফেব্রুয়ারি মাস না, 7 মাস আপনার ছবির আপনারা নিজেরা গণনা করেন। আমরা কিন্তু তারপরে হলগুলো যেহেতু বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তো ধরে রাখতে হবে, একটা সিনেমা হলে তো কষ্ট রয়েছে, সেখানে বিদ্যুৎ বুদ্ধি রয়েছে, যারা নতুন সিনেমা প্লেস করেছে তাদের এসি রয়েছে, সিঙ্গেল স্ক্রিনদের স্টাফ রয়েছে, তাদেরকে চালা রাখতে হবে। তো তার জন্য আমরা কিন্তু অনেক চেষ্টা করে 18টা মুভি ইন্ডিয়ান এনেছি, পারমিশন নিয়েছি, কিন্তু ইন্ডিয়ান ছবিতে আমাদেরকে ব্যবসা করতে হবে এটা কিন্তু আমরা কখনোই বলি নাই। আমরা বলেছি হলগুলো খোলার সাথে 2-4টা বছর যদি চলে কি সমস্যা, কিন্তু আমাদের ছবি যেভাবে আসছে, এই যে 13টা ছবি আসছে, 13টা ছবি ভাগ করতেন তাহলে তো আমাদের হলগুলো বাঁচাতে। আপনি এটা এটা বলছেন, আওলাদ হোসেন এখানেই থামাচ্ছি, বিরতিটা নিয়ে এসে আরো আলাপচারিতায় আমরা ঢুকবো। সম্মানিত দর্শক, নিটল টাটা একুশে রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিঃসন্দেহে আমাদের আলোচনার সাথেই থাকবেন। নিটলটা একুশে রাতের আজকের আয়োজনে কথা হচ্ছে চলচ্চিত্র নিয়ে। আমাদের এই যে চলচ্চিত্র শিল্প, এটাকে আমাদের শিল্পের এই জায়গাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখে গিয়েছিলেন, তিনি এটাকে শিল্পের মানে নিয়ে এসেছিলেন, কিন্তু কতটা ধরে রাখতে পারছি সেই জায়গায়, বাংলাদেশের হলগুলোর যে কী অবস্থা, বাংলাদেশে যদি কোনো একটি উৎসবকে কেন্দ্র করে সেই উদযাপনের জায়গাটায় রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে ব্যবসার কথা যেটা আমরা বলি বা যারা টাকা লগ্নি করেছেন তারা কতটা তুলতে পারেন, মানের জায়গাটাই বা কী দাঁড়ায় তড়িঘড়ির সময়, সেই আলোচনাটাই করছি। সৈকত সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে। আপনি বলছিলেন মানে 7 মাসের কথা তো আওলাদ হোসেনও বললেন, কিন্তু ফেব্রুয়ারি মাসকে আপনি বিশেষভাবে মেনশন করেছেন, ফেব্রুয়ারি মাস বা মার্চের 15 দিন কোনো সিনেমা হলে চলেনি, সেই জায়গাটায় সিনেমা চলেছে, মানে কম সিনেমা চলেছে, আর সুযোগ ছিল আর কথা বলছিলেন যে সেই অর্থে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি, সেই যে মুক্তি নতুন সিনেমা না পাওয়া, সেক্ষেত্রে এখন আলাদা একটি আলাপচারিতে আমি একটু ঢুকতে চাই। অনুদানের যে সিনেমাগুলো, আমি ফজলুদ্দিন আপনার কাছেও এই জায়গাটা আসবো, অনুদানের যে সিনেমাগুলো সেগুলো বা যেগুলো জনসচেতনতামূলক সিনেমা, যেমন এই মেঘনা কন্যা বলা হলো যে নারী পাচার এইটাকে থিম করা হয়েছে, সেগুলো কি এখানে মুক্তি দেওয়া যেতে পারে না, সেগুলোও কি ঈদের জন্য তুলে রাখতে হয় কি না? দেখুন, মানে আমি কিন্তু বিষয়টাকে এভাবে দেখতে চাই যে ঈদে আপনি সিনেমা মুক্তি দিতেই পারেন, সেটা তো আপনার অধিকার, কিন্তু ফেব্রুয়ারির অনেক সিনেমা শিফট করেছে ঈদে, এটি আমি মেনশন করতে চেয়েছি যে ফেব্রুয়ারির মতো একটা বাঙালির জীবনের একটা, আমি বলবো একটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা মাস থেকেও কিন্তু অনেকে সরে গেছেন ঈদের, আমি বলবো ঈদের মোহে, আমি সেই জায়গাটা আসলে বলতে চেয়েছি, বা অন্যান্য মাস ছিল অক্টোবর, বা আমাদের সিনেমার জন্য আরও অনেক মাস ছিল যেখানে তারা সুন্দর করে প্রমোশন করতে পারতেন এবং রিলিজ করতে পারতেন। আপনি যে মানে আমার কথা হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্যে সরে গেল সেটা কি আসলে সেই উদ্দেশ্য একদম ফুলফিল হবে কি না, সফল হয় না, মানে আমি প্রথমত বললাম আর একটু ডিটেল বলতে চাই, সেটা হলো যে প্রথম অংশে বলেছি যে আমাদের সিনেমাগুলো আসলে এখন ক্রিকেটের মতো ইভেন্ট হয়ে গেছে। হ্যাঁ, যে থিয়েটারটা আসলে এখন হয়ে গেছে একটা স্ট্যাটাসের জায়গা, মানে কিছু মানুষ আছেন সিনেমা থেকেই ব্যবসাটা করতে চান, মানে তারা থিয়েটার থেকেই ব্যবসাটা করতে চান। আর আরেকটা আমার মনে হয় দল দাঁড়িয়েছে যে থিয়েটারটা
থাকুক, কিন্তু তার কাছে আসলে মুখ্য হচ্ছে ওটিটি, টিভি রাইটস, নানা ধরনের ইন অ্যাসোসিয়েশন, স্পন্সরশিপ, এই বিষয়গুলো হচ্ছে তাদের কাছে মুখ্য। আচ্ছা, সো থিয়েটার যদি আপনি গুরুত্ব দেন, তাহলে তো আপনাকে এমন সময় আসা উচিত যখন আসলে আপনি থিয়েটারটা পাবেন। মনপুরাও তো ঈদের সিনেমা না, মনপুরাও তো ঈদের সিনেমা বাংলাদেশে ঈদে রিলিজ হয় নাই, এটাও কিন্তু একটা স্বাভাবিক সময়ে রিলিজ হয়ে। কিন্তু আপনি যে প্রশ্নটা তুললেন, যারা সেই থিয়েটারটা পেতে চায়, হ্যাঁ, কিন্তু তারা থিয়েটারটা পাবে কিনা এটা ভাবছে না, তাদের মনে কি এই প্রশ্নটা উকি দেয় না যে পাবো কিনা আমি? না, তাদের মনে উকি দেয়, কিন্তু আমি ওটাই বললাম যে তাদের হয়তো বেনিফিটস অন্য জায়গায় বেশি। আচ্ছা, তারা এটাকে দেখাচ্ছে কিন্তু তারা এমফাসিস দিচ্ছে অন্য জায়গাগুলোতে। ট্রু। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের একটা জিনিস, আপনি আমি আপনার সাথে আমি কিন্তু মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয়কে এই প্রশ্নটা করেছিলাম যে অনুদানের ছবি কেন দেওয়া হয়, হলগুলো তো এই অনুদানের ছবি আমরা চালাতে পারছি না, দর্শকরা যাচ্ছে না। সে কিন্তু আমাদেরকে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে এই অনুদানের ছবিটা আমরা এই জন্য বানাচ্ছি আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার যারা আছে সেগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই আমরা এটুকু উপস্থাপনা করছি। সেটা হলে চলতেই হবে বা হলে চলবে, এগুলো প্রশ্ন। এখানে কিন্তু আমি আপনাকে বলি, আপনি আমাকে অনুদান নিয়ে, না 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 না, হলে চলছে না এটা কিন্তু আমরা বলিনি, যে হলে চলতেই হবে সেটা কিন্তু সঠিক না। এটাকে আমাদের সংস্কৃতিকে বাইরের বিশ্বে যারা রয়েছে কালচারটাকে আমাদের দেশের যে না, কিন্তু আহ্বান দৃশ্য, যদি কোনো অ্যাওয়ার্ডস বিল্ড আপ হয় তাহলে দেশের মধ্যে চলা উচিত না? না, চলবে তো, অবশ্যই চলছে। যে অনুদান নিয়ে যে ট্যাগটা আসলে লেগে যাচ্ছে যে অনুদানের সিনেমা মানেই খুব একটা আর্ট কালচারের সিনেমা, সেই জায়গা থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। অনুদানের সিনেমাগুলোও কিন্তু এখন ভালো ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে। যেমন দেবী, দেবী তো অনুদানের সিনেমা, না গলেই আছে না, আমি বলছি যে দেবী তো, আমি গলুয়ের চেয়ে দেবী কিন্তু ব্যবসায়ী দিক থেকে অনেক সাকসেসফুল সিনেমা, আমি সে কারণে বলছি। এবং এবার ঈদেও যে আলোচিত সিনেমা আছে আপনার গিয়াসুদ্দিন সেলিমের কাজল লেখা, বা দেয়ালের দেশ বলা হচ্ছে মিশুক মনির, দেয়ালের দেশ নিয়ে আলোচনা হচ্ছে, এটা অনুদানের সিনেমা। অনুদানের সিনেমা মানেই আসলে আমরা একটু ধরে নিয়েছি যে আসলে একটু এক ধরনের বোদ্ধা দর্শকের সিনেমা, সেই বিষয়টা এখন আসলে নাই। কারণ আমাদের সরকার এখন কিন্তু অনুদানের পরিমাণটা বাড়িয়েছেন এবং তারা তাদের দৃষ্টিভঙ্গিটাও একটু বদলেছেন, কিন্তু এখন কিন্তু যে সমস্ত সিনেমার ম্যারিট মনে হচ্ছে সে সমস্ত সিনেমাও কিন্তু আপনার, এমনকি কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রেও কিন্তু অনুদান আসছে। এই যে ফরেন মিনিস্টার যিনি ছিলেন, ইনফরমেশন হয়েছে, উনি আমাকে বললেন যে অনুদানের ছবিতে যখন 71 নিয়ে ছবি করে তাতে দর্শক আসে না, আমরা অন্য থিম, ওদেরকে থিম সাবমিট করতে বলেছি, কনসেপ্ট ডিফারেন্ট হবে, তাহলে ফলে এটা কমার্শিয়াল হতে পারে, ইটস মোর ড্রামাটিক হতে পারে। বারে বারে যদি আপনি একটা জনরায় কাজ করেন তাহলে কিন্তু দর্শক মানে অনুদান হলেই সেটা 71 হতে হবে, 21 হতে হবে, সেটা না। আমি যেটা জানতে চাচ্ছি যে অনুদানের সিনেমার যে মেসেজটা সেটা তো দেশের মধ্যে প্রচুর পরিমাণে যাওয়া দরকার, একটা মেসেজ তো থাকে, এবং সব সিনেমায় মেসেজ থাকতে হবে, নট দ্যাট, কিন্তু থাকে কি না, থাকলে সেটা যাওয়া দরকার কি না? আপনাকে একটা সিস্টেমের কথা বলি, বাংলাদেশের সবচেয়ে ট্যাক্স পে করতে এই সিনেমা ইন্ডাস্ট্রি করেছে একটা সময়, ঠিক আছে। আজকে আমরা যে আপনি ছোটো ছোটো ইয়েরা পরিচালকরা ছবি বানাবে তারা চিন্তিত হয়ে যায়, প্রযোজকরা চিন্তিত হয়ে যায়, কেন আমাদের বাংলাদেশ সরকার তো প্রযোজকদেরকে আপনার তাদেরকে ব্যাংকের আয়ত্তে নিয়ে আসতে পারে, পরিচালকদেরকে ব্যাংকের আয়ত্তে নিয়ে আসতে পারে, একটা ছবি রিলিজ করলে তার দরদ দিয়ে, তার বেদা দিয়ে যদি ব্যাংক থেকে ঋণ পায়, বহির্বিশ্বে কিন্তু আছে, ভারতে ইন্ডিয়াতেও আছে, যে আপনি একটা ভালো ছবি করবেন আপনি ব্যাংকের থেকে আপনি ঋণ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমাদের প্রযোজকদেরকে সেই সুযোগগুলি দেন না কেন, আমাদের পরিচালকদেরকে সেই সুযোগগুলি দেন না কেন? অবশ্যই দিলে আমরা মনে হয় আমরা ভালো ভালো ছবি পাবো। আপনাদের যে সুযোগটা দিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি, আপনাদের যে 1,000 কোটি টাকা প্রমোদনা দিয়েছেন, আপনারা এই কাগজ এই কাগজ এই কাগজ নো, আমরা তো কোনো মাছের বাজারের জন্য আমরা ব্যবসা করতে চাই না, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে রাখার জন্য, বাংলাদেশের সংস্কৃতি টিকে রাখার জন্য, এই ব্যবসাকে ধরে রাখার জন্য এখানে সিনেপ্লেস করতে হবে, আমাদের ছেলেমেয়েরা এখানে যাবে, আমাদের দেশের যে সংস্কৃতি রয়েছে, দেশের যে বাইরের যে সংস্কৃতি সবগুলো এখানে দেখবে, শিখবে, তার জন্য এই ইন্ডাস্ট্রি তৈরি করা। সেখানে কিন্তু আমি একটা কথা বলি, সেখানে যে আপনি যে নিয়মকানুনগুলো দিয়েছেন ব্যাংকের, হ্যাঁ, অনেকে কিন্তু যে ঋণটা দিয়েছে 1,000, এখানে সহজ থাকতে হবে, একজন সিনেমা প্লেস করবে সেখানে যদি সে, এখানে তো মুদি দোকান করবে না, এখানে তো গার্মেন্টস ফ্যাক্টরি করবে না, এখানে সিনেমা হল করবে, সিনেমা হল করে কি করবে, সেখান থেকে টাকাটা দিয়ে দেবে। বাংলাদেশের একটি মাত্র সিনেমা হল নাই আপনি দেখাতে পারবেন না, যারা সরকার থেকে ঋণ নিচ্ছে তারা পরিশোধ করে নেয়, সকলে পরিশোধ করে দিয়েছে। তাই আমি আজকে এই আলোচনার বিন্দু সামনেই বলতে চাই, আমাদেরকে যে সরকার ঋণ দিয়েছে সেটা কোরবানির ঈদের আগেই
যাকে যে নিতে চায় যত সহজভাবে আপনাদের নিয়ম করে যাতে টাকা ফেরত পান সেভাবে আপনারা চিন্তা করবেন, আমরা তো না করি না। কিন্তু আপনি যে কাগজপত্র তৈরি করছেন তাহলে তার আপনারও দরকার নেই। আমি সিনেমা হল করলে আমার জায়গা থেকে তো আমি নিতে পারি, ঠিক না? সরকার একটি ব্যবস্থা করেছে যে এই সংস্কৃতি টিকে রাখতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে এড়িয়ে আমাদের ভালোর দিকে নিয়ে আসতে হবে। তার জন্য কি আমাদের নতুন নতুন সিটি প্লেসগুলো তৈরি করতে হবে বিশ্বের সব জায়গায়। এখন কিন্তু সরকারের নিজের উদ্যোগে আপনি আপনি জেনে দেখেন নজরুদ্দিকে সিনে প্লেস তৈরি করছে, আমাদের সরকারও করবে, খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই ঈদে দর্শকরা যে কম হল পেল সেটার জন্য কিন্তু আমরাও দায়ী। কেন দায়ী? আমাদের যে সরকার 1,000 কোটি টাকা দিয়েছে সেটা আমাদের ব্যাংক কর্মকর্তারা সেটাকে একটু সহজ করতে হবে এবং মন্ত্রী মহোদয় আমাদের সিনেমার উপযোগী করতে হবে। আমাদের মন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করতেছে যে জটটা বেঁধে আছে ইনশাল্লাহ দ্রুত তার মাধ্যমে আমরা এটা খুলে ফেলবো এবং সকল যারা সিনেমা হল নতুন করতে চান এবং পুরান যারা রেমুনেশন করতে চান তাদেরকে আমরা সহযোগিতার জন্য খুব দ্রুত বাসাবো। আমাদের আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার এই প্রপোজাল তারা মানে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখবেন। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি উল্লেখ করলেন যে ফেব্রুয়ারি মাসে কোনো ইন্ডিয়ান ছবি রিলিজ করা হয় না। না, নিষেধ আছে, নিয়ম আছে, হিন্দি সিনেমা চলে না ভাষার মাস। জি আচ্ছা, আর এই যে অনুদানের কথা এবং দুই ঈদে নিষেধ আছে, দুই ঈদে আচ্ছা এন্ড এই সিনিপ্লেক্সের ব্যাপারে যে 1,000 কোটি টাকা যেটা অনুদানের ব্যাপার বলছে সেখানে তো দুইটা জিনিস আমি দেখতেছি। একটা হচ্ছে যে আপনি কমপ্লিটলি নিউ বানান, নতুন বানাতে পারেন অথবা রেনোভেশন করতে পারেন। রেনোভেশন করতে আপনি হয়তো ভাবছেন সেটা আপনার আপনার সিনেমা হলগুলোকে রেনোভেশন করবেন না নতুন বানাবেন? আমি রেনোভেশন করব, রেনোভেশন। তো এটা তো এটা তো যেহেতু স্ট্রাকচার আছে জবি আছে ওটা তো ভেঙে তৈরি করে নেওয়া। সেই জিনিসটা হচ্ছে কি আমরা যে চিন্তা ভাবনা করছি আমাদের যে যে হল ব্যাংক কর্মকর্তারা চিন্তা করছে যে হলের সামনে যাচ্ছে কোনো লোক দেখছে না, দুজন বাইর হয় নাহলে হয় না, মানে ছবি ভালো না চলছে না। সরকার কিন্তু আমাদেরকে এর জন্য দেয় নাই, সরকার আমাকে দিয়ে দিয়েছে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। এই ইন্ডাস্ট্রি আমাদেরকে ভবিষ্যতে আমাদেরকে ফল দিবে। যেটা মনে করেন যে ভাই আজকে দেশের বাইরে ব্যবসা করছেন, দেশের বাইরে ছবি পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন? এই ইন্ডাস্ট্রি টিকানোর জন্য তো করছেন। তাই আমরা চাই ওয়ার্ল্ডের সব জায়গায় আমাদের ছবি চলবে, আমাদের দেশের দর্শকরাও আমাদের ছবি পাবে। সরকার আমাদের যে সহযোগিতাগুলো করতে চাচ্ছে যেমন যে ভাই বললো 18টা ছবি আমরা কিন্তু বাংলাদেশের শাকিব খানের ছবির সাথে এখন যদি শাহরুখ খানের ছবিও আসে আমাদের বাঙালিরা সেই ছবি নেবে না। হ্যাঁ, সে এখন কিন্তু শাকিব খানের ছবি দেখবে, আমরা এটাকে ম্যাটার মনে করি না। আমাদের দর্শকরা চায় যে বাংলাদেশের ছবি ভালো তৈরি হোক, দর্শকরা বাংলা ছবি দেখবে। আমাদের ইন্ডিয়ান ছবি আনার পিছনে একটাই কারণ, এই হলগুলোতে ছবি পাচ্ছিল না, 7 মাস কোনো ছবি নাই। হ্যাঁ, ছবি নেই, এই যে 2 মাস আপনাদের কথায় 2 মাস কোনো ছবি নেই, তাহলে হলগুলো কি স্টাফ বেতন পাবে না? সেই সেই আলোচনাটা হলো আওলাদ হোসেন, আরেকটি আলোচনা আপনি তুলে দিবেন আর নিঃসন্দেহে বাকিরাও সেই আলোচনায় অংশ নেবেন। সেটা হচ্ছে যে হলে ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রায়োরিটি কোনটা দিয়ে থাকেন? গল্পের ক্ষেত্রে আমি বলবো যে কোন ধরনের গল্পগুলোকে একটু বেশি প্রাধান্য দেন। আমি আপনাকে কথা বলি, আমি যেরকম জানি আপনিও জানেন, আর মিডিয়ার যুগ, এখানে সব টেলিভিশনে প্রতিদিন প্রচার করছেন কোন ছবিটা ভালো যাবে, কোন ছবিটা খারাপ হবে, দর্শকরা কোনটা চাচ্ছে। আমরা কিন্তু সিনেমা হল মালিকরা ব্যবসায়ী আই, আমরা চাইবো যে দর্শকরা যে ছবিটা হলে গিয়ে দেখবে দর্শকরা কোনটা চায়। দেশে যখন বাইকিং করে, যখন যখন টেলিভিশনে প্রচার করে, সবাই কিন্তু কম বেশি বলে যে এই ছবিটা ভালো যাবে। যেমন আমি অনেকটা এই যে ভাই দুটা ছবির নাম বললো, কাজল রেখা, আমাকে কিন্তু অনেকেই বলেছে, ইভেন আমার পরিবারও বলেছে যে এই দেওয়ালের দেশ ছবিটা দেখবে। ঠিক আছে, এই যে যে মানুষ সেটা তো কোনো না কোনো একটা কারণে বলেছে, আগ্রহ তৈরি হয়েছে। এর জন্য আপনাকে বলতে চাই যে আমাদেরকে যেভাবে আপনারা সহযোগিতা করছেন মিডিয়া আমাদেরকে একটু বাঁচানোর জন্য, আমরা দুই ভাই এখানে রয়েছেন, আমাদের হলের ইন্ডাস্ট্রিটা একবারে নিচে চলে আসছিল। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে এই গ্রেড ব্যবসা সবচেয়ে নিচে চলে আসছিল, এখন কিন্তু আপনাদের বদলতে ভাইদের সহযোগিতায় আমরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছি। সেটা তো আসলে বিচ্ছিন্ন কারো কাজ না, আপনারা যেটা বাঁচাবেন। যদি বলা হয় যে সবাই এগিয়ে এসে হল বাঁচাক, আবার হল বাঁচাতে ভালো সিনেমা আসুক, সব কিছুর ভিড়ে কিন্তু আমাদের সংস্কৃতি বাঁচলো, আমাদের প্রাণ বাঁচলো, সেটা তো আসলে মোটের উপরে গিয়ে সবারই এক কথা। ফুয়াদ হোসেন, যে জায়গাটা জানতে চাই গল্পের ব্যাপারটা, গল্পের প্রাধান্য, কারণ চিত্রনাট্য আসলে কতটা জানার সুযোগ হয় হল মালিকদের, যে এই চিত্রনাট্যটা জেনেই বা ডায়লগুলো জেনেই আমি এটা সুযোগ হয় কিনা আমি এই জায়গাটা একটু জানতে চাই। আমাদের অনেক দর্শকরা এটা জানেন না, সেটা একটা স্পষ্টতা এনে দিবেন। পাশাপাশি গল্পের ক্ষেত্রে আসলে প্রাধান্য দেওয়ার বিষয়টি কি কাজ করে না? না, দেখেন উনি যে কথা বলছে যে হল ওনার, কোনটায় দর্শক আসবে ওরা তার
তারপর এক নম্বর আইডিয়া যে আমি প্রাধান্য দেয়া হয় গল্পকে, না না সেটা না, গল্প তো কতদিন যে সেন্সর বোর্ডে থাকতো বা দেখতো তাহলে তো বলতো, কিন্তু কথা হচ্ছে যে আমি আমারটা নিয়ে বলি, আমাদের আমি চার পাঁচটা সিনেমা হল সিনিপ্লেক্স পেয়েছি, সিঙ্গেল সিনেমা হল যাওয়ার প্রশ্নই উঠে না। তো এটা হচ্ছে যে তারা আইডিয়া পেয়েছে যে কী কী হতে পারে, এবং যখনই আমি দেখিয়েছি কিছুদিন আগে প্রেস রিলিজ করলাম বা আমি ক্যানাডা টরন্টোতে দেখালাম, ওই স্টোরি লাইনটা ভালো থাকার কারণে তারা বসে দেখেছে, এবং পরে যখন আয়োজন হয় না ফিল্ম মেকারের সাথে আলোচনা করে অনেক প্রশ্ন করেছে যে বাংলাদেশে এইভাবে হয়, যদি হয় যদি তার মানে আমার ছবিটা নেগেটিভ না পজিটিভ আর কি, সে লড়াই করে আর ফিরে আসে, তো ওগুলো দেখে বেশ আলোচনা করেছে। আমার কথা হচ্ছে যে গল্প গল্প তো আমি দেখাবার বা বলার সুযোগ তো পাবো না ডিস্ট্রিবিউটরের কাছে, মানে ইয়ের কাছে মানে মালিকের কাছে, প্রথম তো এটা যাবে, তারপরে ওই যে ইয়ে যদি ছবি ভালো হয় বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে যারা অনুদান নিয়ে কাজ করে তাদের ছবি যদি ভালো হয়, যদি বাংলাদেশের সাথে সে তুলে ধরতে হয় বা বাংলাদেশি গল্প বলতে হয়, তাহলে ছবি যদি ভালো হয় তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে সিনিপ্লেক্স থেকে সিঙ্গেল সিনেমা হল পাবে সে। হ্যাঁ, নতুনদের কথা বলছি আর কি, তো এটা এটাই মানে আমরা ওই ব্যাপারে হোপফুল যে আমরা সাস্টেন করবো দুই সপ্তাহ, তারপর দেখি যে অডিয়েন্সের টার্ন ওভার কিরকম, তারপরে যখন আমরা সিঙ্গেল সিনেমা হলে যাব। হাওয়ার উদাহরণটা তো সৈকত সালাউদ্দিন একদম শুরুতেই দিয়েছেন যে কতটা পরে পেয়েছে, মনপুরার কথাও হচ্ছিল। সৈকত সালাউদ্দিন আরেকটি বিষয় একটু আনতে, যে আমরা যেহেতু সংস্কৃতি বাঁচানোর কথা বলি, আমাদের শিল্পকে বাঁচানোর কথা বলি, সেই জায়গাটায় একজন খুব নাম করা পরিচালক, নাম করা প্রযোজক, যাদেরকে আমরা জানি যে না এদের সিনেমা মানেই ভালো, অনেক দেখে ফেলেছি এবং দেখে কখনোই আমরা নিরাশ হইনি, তাদের কি নতুন অভিনেতা অভিনেত্রী নিয়ে কাজ করা উচিত কি না তাদেরকে হেল্প করার স্বার্থে, আবার যারা অনেক বেশি নাম করা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের উচিত কি না নতুন পরিচালক বা নতুন প্রযোজককে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া? আপনার কথার সাথে মিলিয়ে আমি একটি কথা সব জায়গায় বলি, সেটা হচ্ছে যে আমাদের দুঃখিত আপনার সাথে তাল মিলিয়ে যে কথাটা আমি বলি সব জায়গায়, সেটা হলো যে আমাদের সিনেমার যে সমস্যাগুলো এটা সমাধান আমাদের অতীতেই আছে। দেখেন বড় বড় প্রোডাকশন হাউসগুলো, আমি যদি এখন আলমগীর পিকচার্সের কথা বলি, তারা একদিকে যেরকম সুপার ডুপার কমার্শিয়াল সিনেমা করেছেন, আবার আরেকদিকে কিন্তু তারা পরিণীতার মতো সিনেমাও করেছেন, তারা কিন্তু অনেক নতুন মুখ উপহার দিয়েছেন। আনন্দমেলা সিনেমা পুরো নব্বই দশকে আমি যদি বলি, তারা কিন্তু সালমান শাহ, মৌসুমী, শাকিল খান, পপির সিনেমা আগে রিলিজ হয়ে গেছিলো কিন্তু পপিকেও আনন্দমেলা সিনেমায় এনেছেন। এরপর মানে তখন কিন্তু একটা ট্রেন্ড ছিল, বড় বড় মেকাররা এহতেশাম অনেক নতুন মুখ উপহার দিয়েছেন। তো আমার মনে হয় কি, তখন যে বিষয়টা ছিল যে আপনার যদি পেটটা ভরা থাকে না তখন চা কফি খেতে ভালো লাগে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম, তখন ইন্ডাস্ট্রিটা রোল করছিল এবং আমাদের এই বড় বড় যে প্রোডাকশন হাউসগুলো তারা রেগুলার সিনেমা করছিলেন এবং তারা একদিকে যেরকম মানে মেইন স্ট্রিম বা বাণিজ্যিক সিনেমা করছিলেন এবং হলে যেহেতু মানুষ যেত এবং সিনেমাগুলো ব্যবসা করত, পাশাপাশি তারাই আবার ঝুঁকি নিয়ে আপনার নতুন মুখ নিয়ে কাজ করতেন এবং নতুন নতুন ধরনের সিনেমা করতেন। আলমগীর কবির ভাইয়ের সিনেমা রিলিজ হয়, এখন যেটি হয়েছে আসলে তো পেট তো ফাঁকা, মানে সারা বছর সিনেমা রিলিজ হয় না, একজন প্রডিউসার হয়তো দু বছরে একটা সিনেমা রিলিজ করেন, তো তিনি আসলে শিওর শটটা খেলতে চান। কিন্তু এর মধ্যেও আপনি দেখেন গত কয়েক বছরেই দেখেন আমরা কি কখনো ভেবেছি যে হাওয়ার মতো একটা সিনেমা অনেক ব্যবসা করে ফেলবে, আমরা কি কখনো ভেবেছি যে পরাণ এরকম ব্যবসা করে ফেলবে, বা সো শাকিব খানের সিনেমা তো ব্যবসা করছেই, কিন্তু এর পাশাপাশিও কিন্তু অনেক নতুন এসেছে। কিন্তু কথা হলো যে আমাদের আমি এটাকে বলি হচ্ছে যে ক্রিম যে সময়টা, আমাদের যে সোনালি সময়টা, সেই সময়ের আমি বলবো যে যারা বড় বড় প্রযোজনা সংস্থা ছিলেন তাদেরকে আমি একটু দোষারোপ করতে চাই যে তারা আমাদের ক্রিম সময়টায় ছিলেন বা ভালো সময়টায় ছিলেন, কিন্তু আমাদের সিনেমাটা যখন আসলে ক্রাইসিস মোমেন্ট হলো, যখন আসলে তাদের আরেকটু সাহস দেখানোর দরকার ছিল, তাদের আসলে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত হয় নাই, তারা যখন জায়গাটা ছেড়ে দিয়েছেন তখন একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে গেছে, এবং শূন্যস্থান তো শূন্য থাকে না, দুষ্ট লোকরা জায়গাগুলো দখল করে ফেলে, এবং তখন আমাদের সিনেমায় যে কিছু অশ্লীলতা এবং নানা যে বিষয় এসেছে সেটি সাময়িকভাবে একটা উত্তেজনা হয়তো তৈরি করেছে, কিছু ধল হয়তো বেঁচেছে, কিন্তু আমাদের একটা বড় ক্ষতি করে গেছে যে আমাদের যে মিডল ক্লাস অডিয়েন্স তারা কিন্তু হল থেকে এক ধরনের সরে গেছে, পরিবার নিয়ে দেখার যে একটি প্রবণতা ছিল, এই সরে যাওয়াতে
যারা ভালো মেকার তারা আরো বিপদে পড়ে গেছেন। কারণ তখন হচ্ছে যে তখন কিন্তু আপনার দেখা গেছে যে এই বড় মেকারদেরও তখন সিনেমা ছেড়ে দিতে তারা এক ধরনের বাধ্য হয়েছে। সো আমার মনে হয় যে আমাদের এখন ঘন্টাটা কাউকে না কাউকে বাঁধতে হবে। আমি বলবো যে প্রিয় তোমার প্রযোজক এই দেও আর একটা সিনেমা দিচ্ছেন, এটা একটা ভালো ভালো দিক, কিন্তু হাওয়ার যে প্রযোজক তার নেক্সট সিনেমা কোথায়, পরাণের যে প্রযোজক তার নেক্সট সিনেমা কোথায়, আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু ভাবা উচিত যে রেগুলার সিনেমার সংখ্যাটা বাড়াতে হবে। মানে আপনি বললেন যে আর আগে বললেন যে ক্রিম সময় যারা ছিল তারা সময়টা পড়ে যাওয়ার পর ক্রাইসিস মোমেন্টে তারা আর সাহস দেখালো না, সেজন্য কিছুটা আপনি দোষারোপ করতে চাচ্ছেন? আমি একটু কথা বলতে চাচ্ছি ওই কথার পরিপ্রেক্ষিতে। যেমন ধরেন আমাদের ছোটবেলায় আমি পাকিস্তান টাইমের কথা বলতেছি, এহতেশাম নন বেঙ্গলি নাদিমকে নিয়ে আসলো, এই সুভাষ দত্ত উর্দুতে সিনেমা করা শুরু করলো এবং সাহস নিয়ে করেছে, ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট পাকিস্তানের মার্কেটে গেছে, এখানে গেছে। তারপরে কালকে কথা হচ্ছিলো হাবিব খানের সাথে, উনি 29টা ছবি করেছেন, সব হিট ভালো ছিল, উনি কো প্রোডাকশন শুরু করেছিলেন প্রথমে। উনি বলছেন একটা কারণ খেয়ে বলেছেন যে আমাদের তখন 1500 থেকে 1600 সিনেমা হচ্ছিলো, এখন কোথায়, আমি এখন ছবি কেনা করবো? আর বয়স হয়ে গেছে। আপনি যাদের যাদের কথা বললেন না যে যারা 80s সিনেমা তৈরি প্রডিউসার কাজ করেছে বা লুঙ্গি কুটপাট পয়সা দিয়ে করেছে, তাদের বয়সও একটা ফ্যাক্টর, এখন তাদের বয়স হয়ে গেছে। কিন্তু এই ওই চর্চা ওইটা কিন্তু আমার পরবর্তীতে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া, শপিং মল বানানো, তারপরে আপনার বিশ্ব ছবি টবি দামে ওই যে কিছু নাম বলছি না ছবি রিলিজ করলো, তারপরে এই থেকে যে মানে ফ্যামিলি সরে গেছে সিনেমা হল থেকে। কিন্তু আমার একটা আমি একটা আশাবাদী একটা জিনিস নিয়ে যে এই যে ফিল্মের ডিমান্ডটা, যেন আমি আবার বলি ইয়াং ফিল্ম মেকাররা যে ভালো ভালো ছবি বানায়, এটার ডিমান্ডের জন্য ইয়ে সিনিপ্লেসগুলো আবার উঠবে, কিন্তু সিনিপ্লেসগুলো আবার হবে বিকজ ওরা ভাববে যে এটা গুড ইনভেস্টমেন্ট। হ্যাঁ গুড ইনভেস্টমেন্ট, কারণ লোকেরা দেখতে চায় সিনিপ্লেক্সে করলেই তো ফ্যামিলি নিয়ে আসে, সিকিউর প্লেস। এইটা একটা ব্যাপার হচ্ছে যে এই প্রেশারে আগামী 2 বছরের মধ্যে যদি কিছু সিনিপ্লেক্স দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকবো। তাহলে আরেকটা কথা বলি আপনাদের, যে আমরা যে ভাই বললো যে এই কটা ছবি ভালো ব্যবসা করেছে, আমরা কিন্তু হল মালিকের কারো কাছ থেকে এই সুনামটা পাই না যে আমরা ব্যবসা করি নেই বা আমাদের হল মালিকরা টাকা দেয় না। এবার কিন্তু আমরা একটা কাজ করেছি যে প্রত্যেকটা সিনেমা হলের কয় টাকা ছেল হলো, কয় টাকা কিনে নিয়েছে সব রিপোর্ট আমরা রেখে দিয়েছি, আর কয় টাকা বিক্রি হচ্ছে এটা সিনেপ্লেক্স হোক আর সিনেমা হোক সেই অনলাইনে অনলাইনে পাওয়া যাবে ইনফরমেশন। হ্যাঁ ইনফরমেশন আমরা দিয়ে দেবো, কারণ কি আমরা তো আমাদের কাঁধে নেবো না। এই যে ভাই বললো যে প্রিয়তমা ব্যবসা করেছে, হাওয়া ব্যবসা করেছে, পরাণ ব্যবসা করেছে, তাহলে ব্যবসাগুলো কি অন্য দেশে করেছে? আমাদের সিনেমা হলেই করেছে, সিনেপ্লেক্স থেকেই করেছে, ঠিক না? এই যে তাহলে এই রিপোর্টটা তো পরিচালকরা দেয় না, আমাদেরকে বলতে পারবেন যে 50-60 বছরের সিনেমা হলগুলো আপনাদের সেভাবে সিগন্যাল স্কিলগুলো সংস্কার হয়নি, আপনারা ই করে নেই সেই জায়গাটা চমৎকারভাবে আপনারা সেই ডেটাগুলো তুলে রেখেছেন। কোনো ব্যবসায়ী আপনি 100 বছর 50 বছর ধরে রাখতে পারবেন না, এটাকে প্যাটার্ন চেঞ্জ করতে। শেষ 2 মিনিট আছে, আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যেটা সৈকত সালাউদ্দিনই তুললেন বিষয়টা, যে একটা সময় মাঝের একটা সময় অশ্লীল সিনেমা দিয়ে হলগুলো চলেছে, তখন হল মালিকগুলো এই অশ্লীল সিনেমা চালিয়ে হলগুলোকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আখিরে আসলে কি হলো? না 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 না, আপনি যেটা বলেছেন যে সিনেমা হল মালিকরা অশ্লীল ছবি চালিয়েছে, না সিনেমা হল মালিকরা তো ছবি বানায় না, ছবি বানায় পরিচালক, কিছু কিছু কিন্তু অভিযোগ আছে যে কিছু কাট পিস যুক্ত করেছে, যুক্ত করেছে। এখন আমরা কিন্তু এই ভাই যে কি হলো বড় বড় হল চালিয়ে হয়ে গেল না, নতুন নতুন নবীন যারা চলে আসছে সিনেমার ব্যবসা চলে আসছে, প্রযোজক চলে আসছে, পরিচালক চলে আসছে, ভালো ভালো থিম। আমি কিন্তু অনেক অভিভূত হয়েছি যে ভাই আমাদের ছবি নিয়ে বাইরে ব্যবসা করছে, ভালো ব্যাপার, ঠিক না? ভালো মেসেজ দিচ্ছেন, আমরা পূর্বে কি হয়েছে ভবিষ্যতে কি হবে সে চিন্তাধারা চলে যাই। আমরা মনে করি আমরা যে ভুল টুটি করে রয়েছে সেগুলো ফালিয়ে দিই, আমরা চাই সঠিক পন্থা চলতে, আমাদের যারা অভিজ্ঞ লোক রয়েছেন তাদের থেকে পরামর্শ নিয়ে ভুল যদি করে থাকি ভুল থেকেই শিখতে চাই। শেষ করব আজকের আলোচনা, আজকে আলোচনা শেষ করব একদম 30 সেকেন্ডে, কি বলবেন? আমি এক লাইনে বলবো যে আমি নিজেও মিডিয়ার মানুষ, তবে মিডিয়ার উচিত ট্রেডের সব জায়গায় আলো ফেলা, মানে একজন শুধুমাত্র একজন অভিনেতা অভিনেত্রীর থেকে শুরু করে আমি বলবো যে একজন হল মালিকের কি সমস্যা, একজন পরিবেশকের কি সমস্যা, সিনেমার কিসে ভালো কিসে ক্ষতি, এই বিষয়গুলো আসলে অ্যানালাইজ করা উচিত। আমরা অনেক বেশি স্টার বেসড, এই জায়গায় যদি আমরা থাকি তাহলে ট্রেড শক্তিশালী হবে না, ট্রেডের সব জায়গায় আলো ফেলতে হবে। সিনেমা হলের মালিকদের উচিত হবে এদের সাথে কমিউনিকেট করা,
তাহলে স্টার বেসটা হয়তো হবে না, এর সাথে কমিউনিকেট করলে বুঝতে পারবে যে কী হচ্ছে, মানে এই যে কোন কোন সিনেমা ঢুকতে পারে। আর আমি তো দীপ্তি ইটিভি দীপ্তি টেলিভিশন সিইও, যখন ওটিটির জন্য কোনো ফিল্ম নেই, যখন টেলিভিশন ব্রডকাস্টের জন্য ফিল্ম নেই, আমরা কিন্তু আমাদেরও সেই সমস্যা আছে। আমরা মার্কেটে ওই আমার মার্কেটিং ম্যান নিয়ে যাবে, এটা ওটার মধ্যে আর্টিস্ট আসছে কিনা এই কোশ্চেন চলে আসে, কিন্তু কিন্তু আবার কয়েক কিছু ছবি এত ভালো হয়েছে যে নিশ্চিন্তে ওগুলো চালিয়েছি, কোনো ক্ষতি অসুবিধা হয়নি। জি, এবং এই এই ঈদে আপনারও মেঘনা কন্যা, যেটা আমি যদি ভুল না করে থাকি, সেটা মুক্তি পেতে যাচ্ছে। এবং আপনি তো বললেন, আমরা আপনার সুবাদে এখানে শুনে নিলাম, বা এই নিটলটা একুশের রাতের সুবাদে আমাদের সম্মানিত দর্শকরাও জানলো যে নারী পাচার এবং সেখান থেকে স্ট্রাগল করে ফিরে আসা চমৎকার একটি গল্প। এরকম গল্প নিয়ে আরও সবাই এগিয়ে আসবে, সিনেমা মুক্তি পাবে, তবে কোনো একটি উদযাপন বা যদি বলি উৎসবকে কেন্দ্র করে হলে তখন সেই ট্রেডের কথাটা, যেটা সৈকত সালাউদ্দিন বললেন, সেটাও মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আওলাদ হোসেন আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ফয়াদ চৌধুরী আপনাকে, এবং মেসেজ দিবে এবারে ঈদে সৈকত সালাউদ্দিন হয়েছে আমাদের পরিবারকে নিয়ে, আমরা একটি করে ছবিও অন্তত পক্ষে হলে গিয়ে দেখি, প্রতিটা পরিবার যদি একটা সিনেমা দেখে আমাদের ট্রেডে। এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শক যারা রয়েছে তাদের কাছে আমরা এই আহ্বান পৌঁছে দিচ্ছি, নিঃসন্দেহে তারা সেই জায়গাটায় যাবেন, কারণ এটা আমাদেরই শিল্প, আমাদের সবাইকে নিয়ে মিলেই বাঁচিয়ে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের তিনজনকে। সম্মানিত দর্শক, আপনারাও যারা ছিলেন আজকের এই আয়োজনে, শুনলেন যে আলোচনাগুলো হলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের শিল্প, আমাদের চলচ্চিত্র, যেটাকে আমরা শিল্পের মর্যাদা দিয়েছি, সেই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকে যেমন কাজ করতে হবে, নানান যে জায়গাগুলো রয়েছে সেই সেই জায়গাটাও আমাদের আবার ভাবতে হবে। যারা রয়েছেন, যারা এই সংশ্লিষ্ট, তারা তো ভাববেনি, আমরা যারা সাধারণ দর্শক, আমরা যদি না দেখি আমাদের চলচ্চিত্র শিল্প বাঁচবে কী করে? সেই জন্য সবার মতো করে আমিও আপনাদেরকে বলছি যে আমরা নিঃসন্দেহে হলে যাব, ভালো সিনেমা আমরাই খুঁজে নিব, না দেখলে তো বুঝতে পারবো না কোনটা ভালো আর কোনটা মন্দ। সেই আহ্বান থাকলেও পাশাপাশি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, সবাই খুব ভালোভাবে ঈদটা উদযাপন করুন, ঈদের আনন্দে মেতে উঠুন, ভালো থাকবেন, শুভরাত্রি।